আপনাদের এনবি এনবিটিভি আর এই মুহূর্তে সঙ্গে রয়েছি আমি হাসিবুর রহমান আমরা কয়েকদিন আগে প্রেস ক্লাবে একটি বিতর্কিত চিন্তাভাবনা এবং যে মত আমরা প্রকাশ করতে দেখলাম শুক্রবার সন্ধ্যাবেলায় কলকাতা প্রেস ক্লাবের সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চের পরিচালনায় এক আলোচনা সভার আয়োজন করেছিলেন বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি প্রাক্তন আইনজীবী পঙ্কজ দত্ত সিনিয়র আইনজীবী তথা তৃণমূলের সংসদ কল্যাণ ব্যানার্জী ব্যারিস্টার প্রতিম রায় প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম আমরা সত্যি অবাক করার একটা বিষয় দেখলাম যে কলকাতার প্রেস ক্লাবে দাঁড়িয়ে একটি আলোচনা সভা বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সেই আলোচনার মূল বিষয় যেটা হচ্ছে যে ন্যায় বিচার ব্যবস্থার ক্ষেত্রে পুলিশ ও বিচার ব্যবস্থার ভূমিকা নিয়ে আলোচনা সেই আলোচনার ক্ষেত্রে যেটা উঠে আসছে যে চিত্র আজকে দেখতে হলো গোটা ভারতবর্ষ সোশ্যাল মিডিয়া গোটা পশ্চিমবঙ্গ দেখলো কল্যাণ ব্যানার্জি একজন সংসদ শুধু সংসদ নয় তিনি একজন আইনজীবী এবং তিনি রাজনীতিবিদ বলা যায় রাজনীতিবিদ কারণ কল্যাণ ব্যানার্জি যখন একজন সংসদ জনগণের জনপ্রতিনিধি সেই ব্যক্তি যখন আইপিএস নজরুল ইসলাম তার বক্তব্য রাখছেন যে ভোট ক্ষেত্রে শাসক দলের কাছে বাধা হতে হচ্ছে সাধারণ মানুষের বোম গুলি নিয়ে তারা অস্থিরতার পরিবেশ সৃষ্টি করছে নিশ্চয়ই আলোচনা শিবিরে সেদিন বলতেই পারেন সময় হলে কল্যাণ ব্যানার্জি যখন বলতে পারবেন তার কালটা কাউন্টার করতে পারতেন তিনি কিন্তু যেটা কি দেখলাম প্রকাশ্য আঙুল তুলে চিৎকার করে আইপিএস নজরুল ইসলামের গর্জে উঠছেন বারবার সেখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা বিশেষ করে জাস্টিস গাঙ্গুলিও সেখানে রয়েছেন আজকে দিনে দাঁড়িয়ে রাজনীতির যে কাদা ছড়াছড়ি একের পর এক সাধারণ মানুষ কি ভাবছে কোন দিকে যাচ্ছে আমরা দেখলাম কয়েকদিন আগে সৌগত রায় একজন অধ্যাপক তিনি প্রকাশ্য সবাই এসে বলছে যারা বিরোধী আছে বিরোধীদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো বানাতে হবে সত্যি অবাক করার বিষয় এখন যে ব্যক্তিগত আক্রমণ সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছে পিসি যখন মা মামা তখন বাবা কোন দিকে যাচ্ছে রাজ্য রাজনীতি অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাও আমরা দেখলাম যে কয়েকদিন আগে বিজেপির যে নবান্ন অভিযানকে ঘিরে পুলিশ কর্মীদের মারধর গাড়ি চালানো সেখানে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক অসুস্থ পুলিশ অফিসারকে দেখতে গেলেন হসপিটালে দিকে ফেরার পদে সেখানে প্রেস কনফারেন্স করে বলছে আমি যদি ওখানে থাকতাম কপালে গুলি করে দিতাম আজকে ভাবতে অবাক লাগে বিশেষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একজন আইনজীবী নম্র বিনয়ী মানুষ যাত নীতি আদর্শ চরিত্র আকলাক স্বভাব নীতি নৈতিকতা মানবিকতা ভালো যিনি দেশকে রক্ষা করতে পারবেন তার আদর্শ দেখে তার সততা দেখে তার নম্রতা থেকে ভদ্রতা থেকে মানুষ উৎসাহিত হবেন রাজনীতি দিকে আগে আসবেন কিন্তু সে চিত্র আমরা আজ দেখতে পাচ্ছি না ভাবতে অবাক লাগে আইপিএস নজরুল ইসলাম একজন সংখ্যালঘু বলে কি নকল জনক তাকে অপমান করা হলো আপনারা দেখুন সেই চিত্র কিভাবে তার আক্রমণ করেছে এবং কিভাবে তাকে প্রেস ক্লাবে দাঁড়িয়ে যেভাবে আক্রমণ করেছে একটা ভদ্র সমাজে

উচিত ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন একজন রাজনীতি করেন সংসদ একজন আইনজীবী তিনিও বলার সময় পাবেন পুনরায় যদি বলা হয়ে যায় পুনরায় আবার চেয়ে নিয়ে তিনি বলতে পারতেন কিন্তু তাকে ব্যক্তিগতভাবে ওপেন উঠে তাকে আক্রমণ এবং আঙুল তুলে কথা সত্যি রাজ্য রাজনীতির যে পরিস্থিতি কি শিখবে আমাদের যুব সমাজ কি শিখবে আমাদের প্রজন্ম এটাই বাংলার সংস্কৃতি এটাই বাংলার ঐতিহ্য এটাই বাংলার মানুষের এটাই দেখতে হবে আমরা কি এর আগে রাজনীতি দেখিনি এটাই রাজনীতির ভবিষ্যৎ এটাই মানুষের ভবিষ্যৎ এরা ছাড়া কি আর দেশ চলবে না এভাবে আক্রমণাত্মকভাবে যদি মানুষের একের পর এক হিংস্র আচরণ করা হয় বিরোধীদের কণ্ঠরোধ করা হয় মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে এ কোন গণতান্ত্রিক দেশে আমরা বাস করি আমরা জানি একটি সুষ্ঠু সমাজের মানুষ বাস করে তার গণতান্ত্রিক দেশে তার যেমন ভাষা তার বিরোধী পক্ষে কথা বলা তার বাক পর্যন্ত কেড়ে নেওয়া এটা খুব নক্করজনক বিষয় আপনারা দেখতে থাকুন এনবিটিভি সঙ্গে আছি আমরা